নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব লিভার সিরাপ সম্পর্কে। শারীরিক দুর্বলতা দূর করে, খিদে বাড়ায়, ওজন বৃদ্ধি করে, এছাড়াও আর কি কি আমাদের শরীরের আর কি কি সমস্যা হলে আমরা লিভার সিরাপটি খেতে পারব, এর সাইড ইফেক্ট বা লিভার সিরাপ খাওয়ার পর আমাদের শরীরের কি কি সমস্যা হতে পারে, খাবার নিয়ম, এর ডোজ, কাদের এই সিরাপটি খাওয়া যাবে না, এর দাম সম্পর্কে আলোচনা করব। সেই সম্পর্কে সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, লিভার সিরাপটি তৈরি করে রিকার ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। এতে আছে সাইপ্রোহেপটিডিন হাইড্রোক্লোরাইড এবং ট্রাইকোলিন সাইটেট। সাইপ্রোহেপটিডিন হাইড্রোক্লোরাইড আছে 2 mg এবং ট্রাইকোলিন সাইট্রেট আছে 275 mg প্রতি 5 ml। লিভার সিরাপটি 200 ml বোতলে হয়ে থাকে এবং এর দাম 98 টাকা, যা আপনি যে কোনো ওষুধ দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এবার আলোচনা করব এর বেনিফিট সম্পর্কে। এই লিভার সিরাপটি সাধারণত খিদে বাড়ানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। যাদের খিদে কম আছে বা খিদে পায় না, বা খাবার খাওয়ার সময় বমি লাগে, একটু খাবার খাওয়ার পরেই আর খেতে ভালো লাগে না, তারা এই সিরাপটি, লিভার সিরাপটি খেলে তাদের খিদে বেড়ে যায় এবং খাওয়ার ইচ্ছা অনেকটা বেড়ে যায়। যাদের জ্বরের মতো কোনো রোগ হওয়ার পর খিদে কমে যায় বা মুখের কোনো স্বাদ থাকে না, তারা এই সিরাপটি খেলে তাদের খুব ভালো কাজ করে। দুর্বলতার কারণে হাত পা ব্যথা, মাথা ঘোরা বা এই সব সমস্যাগুলি হলে, বা অতিরিক্ত ক্লান্ত অনুভব করলে, একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়লে এই সিরাপটি খেলে দুর্বলতা কেটে যাবে এবং সারাদিন কাজ করতে পারবেন এবং কাজের এনার্জি বেড়ে যাবে। যাদের ঘুমের সমস্যা আছে, রাত্রে ঘুম হয় না বা ভালো ঘুম হয় না, তারা এই লিভার সিরাপটি খেলে তাদের ঘুম ভালো হবে, মানসিক অবসাদ দূর করে, লিভারের কোনো সমস্যা যেমন ফ্যাটি লিভার বা জন্ডিসের রোগীদেরও এই লিভার সিরাপটি দেওয়া হয়। যাদের ওজন বাড়ছে না বা ক্রমাগত ওজন কমে যাচ্ছে, তারা এই লিভার সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায়, ফলে তাদের ওজন বাড়তে শুরু করে। যাদের চেহারা রোগা পাতলা বা মোটা হতে চান, তারা এই লিভার সিরাপটি খেতে পারেন, তাদের লিভার সিরাপটি খুব ভালো কাজ করে। এই লিভার সিরাপটি খাওয়া শুরু করলে কিছুদিনের মধ্যেই ওজন বাড়তে শুরু করবে এবং আপনি মোটা হতে শুরু করবেন, যার ফলে কিছুদিনের মধ্যেই আপনি অনেকটা মোটা এবং হেলদি হয়ে উঠবেন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম দুর্বল আছে, তারা এই সিরাপটি খেলে তাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যার ফলে খুব সহজেই কোনো রোগ যেমন সর্দি কাশি জ্বর এইসব রোগ খুব সহজে হবে না। তো এই ছিল লিভার সিরাপের বেনিফিটস। এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে। লিভার সিরাপটি খেলে কিছু সাধারণ সাইড ইফেক্ট দেখা যায়, যেমন ঘুম ঘুম ভাব লাগতে পারে, মাথা ভারী হয়ে থাকতে পারে, ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি ভাব লাগতে পারে, এলার্জির সমস্যা হতে পারে এবং শারীরিক ও মানসিক অস্বস্তি লাগতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো শারীরিক সমস্যা হলে লিভার সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের হার্টের সমস্যা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়াতে হবে। লিভার সিরাপের ডোজ সম্পর্কে বলতে গেলে, বড়দের ক্ষেত্রে 10 ml করে দুবার খেতে হবে, দুপুরে খাওয়ার আগে 10 ml এবং রাত্রে খাবার খাওয়ার আগে 10 ml। এছাড়াও লিভার সিরাপের ডোজ সম্পর্কে আরও জানতে হলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন।
লিভার সিরাপের ওভারডোজ কখনোই খাওয়া উচিত নয়। লিভার সিরাপের ওভারডোজ নিলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে বা অনেক সমস্যা হতে পারে, যেমন বেশি ঘুম লাগতে পারে, শারীরিক অস্বস্তি লাগতে পারে, এইসব সমস্যাগুলি হতে পারে। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে বা কেনার আগে অবশ্যই এর এক্সপায়ারি ডেট চেক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এইরকম মেডিসিন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন এবং সকলকে সুস্থ রাখুন।